না, আমরা কিন্তু এই কথা একই কথা বারবার বলেছি। আসলে বিএনপির পক্ষ থেকে এই প্রতিদিন নির্বাচন সংক্রান্ত বিষয়ে কথা বলার অর্থ হচ্ছে তারা রাজনীতিতে কোনো ইস্যু না পেয়ে রাজনীতির মাঠে টিকে থাকার জন্য এটাকে একটা ইস্যু বানায় কথাবার্তা বলছে। আসলে এই কথার কোনো যুক্তিকতা নেই, কারণ এটা সবাই জানে আমাদের যে রাজনীতি আমরা যারা করি আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের সংবিধান অনুযায়ী হবে এবং সেই সংবিধান অনুযায়ী নির্বাচনে সকলেই অংশ নেবে। এবং এই নির্বাচন কমিশন এটা অত্যন্ত স্বচ্ছভাবে নির্বাচন কমিশন গঠন করেছে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে। এর চেয়ে স্বচ্ছ প্রক্রিয়া নির্বাচন কমিশন গতবার হয়েছিল, এর আগে আর কখনো হয়নি। তো সেই নির্বাচন কমিশনারদের নির্বাচন কে যাবে কি যাবে না এইটা সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও হয়নি। যারা বলছেন এটা হচ্ছে তারা রাজনীতির মাঠে টিকে থাকার জন্য এই ধরনের কথাবার্তা বলছেন। আমি মনে করি যে এইসব কথার কোনো ভিত্তি নেই, কথার কোনো যুক্তিকতাও নেই, গুরুত্বও নেই। এটা আগামী জাতীয় সংসদ নির্বাচন 2023 সালের ডিসেম্বরে অথবা 24শে জানুয়ারিতে হবে, এই সেই সময়ের মূল কথাবার্তা শোনা যাবে। বিদেশি দূতাবাসের কাছে রাজনীতিবিদদের রাজনৈতিক বিষয় নিয়ে দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলাটা এটা আসলে মোটেই কাম্য নয়। এটা আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দলের বা নেতৃবৃন্দের তাদের দুর্বলতাটাই প্রকাশ পায়। পৃথিবীর কোনো সভ্য দেশে এই ধরনের কালচার দেখা যায় না যেটা বাংলাদেশে আছে। আমার অনুরোধ থাকবে, আমি সকল রাজনৈতিক দলের প্রতি অনুরোধ, আমাদের দেশে রাজনৈতিক আভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে যে কোনো সমস্যা আমরা নিজেরাই বসে আলাপ করে সমাধান করতে পারি। আমরা যদি নিজেরা বসে সমাধান করতে না পারি কোনো বিদেশি এসে কোনো সমাধান করে দেবে না, এবং সেই ক্ষেত্রে একটা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসেবে রাজনৈতিক দল হিসেবে আমার মনে হয় যে বিদেশিদের কাছে বিদেশি রাষ্ট্রদের কাছে ধর্ণা দেওয়াটা রাজনৈতিক দৈন্যতাই বহিঃপ্রকাশ হিসাবে বিবেচিত হয়। বিভিন্ন ফোরামে, বিশেষ করে সাংবাদিক ফোরামে কথা আজকে এখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ দেখছি, যখনই কোন জায়গায় কোন দুর্যোগে বিপদে পদক্ষেপ গ্রহণ করেছেন আমরা মাননীয় প্রধান, আসলে সময় সর্বদা যারা সাংবাদিকরা অসুস্থ আছেন তারা দ্রুত সুস্বাস্থ্য কামনা করি, যারা চিকিৎসাধীন আছেন নাগরিক টেলিভিশনের ক্যামেরা পার্সন সুদীপ স্টাফ রিপোর্ট দৈনিক পদ্মাবড়ায় পত্রিকার ভারপ্রাপ্ত সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জেলা মাজার এবং দৈনিক দেশ বাংলার কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং সকলকে শুভেচ্ছ অভিনন্দন। আসলে ঐক্যবদ্ধভাবে সকলে মিলে আমাদের বিভিন্ন ফোরামে, বিশেষ করে সাংবাদিক ফোরামে কথা আজকে এখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ দেখছি, যখনই কোনো জায়গায় কোনো দুর্যোগে বিপদে পদক্ষেপ গ্রহণ করেছেন আমরা মাননীয় প্রধান, আসলে সময় সর্বদা যারা সাংবাদিকরা অসুস্থ আছেন তারা দ্রুত সুস্বাস্থ্য কামনা